এই মুহূর্তের সবথেকে বড় খবর, অবিলম্বে তিন তৃণমূলের বড় নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত। বছরখানিক আগে তার জাত তুলে কুকথা বলার অভিযোগ করে 2021 সালে রানু সরকার নামে এক মহিলা বারাসাতের বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, প্রবোধ সহ তিন তৃণমূল নেতা তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, জাত তুলে আক্রমণ করেছেন। অভিযোগ করা হয় রুমা সরকার এবং প্রদীপ সিংহ নামে আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধেও। সোমবার সেই অভিযোগের প্রেক্ষিতে অশোকনগরের চেয়ারম্যানের বিরুদ্ধে তপশিলি আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। অভিযোগকারিণী রানুর দাবি, তিনি তপশিলি জাতিভুক্ত, তার জাত এবং চরিত্র নিয়ে অশ্রাব্য কথাবার্তা বলে অপদস্থ করেছেন ওই তিন নেতা। তার বয়ানের ভিত্তিতে এই মামলার চার্জশিট জমা করার পর বিশেষ আদালতের নির্দেশ, অবিলম্বে ওই তিনজনকে গ্রেপ্তার করতে হবে। যদিও প্রবাদের দাবি, এরা তার বিরুদ্ধে অপপ্রচার, যদিও আইনি বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিন।